যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, তখন শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষণ নিয়ে অস্বস্তিতে পুলিশ প্রশাসন। শিলিগুড়িতে গণধর্ষণের শিকার হলো এক নাবালিকা, গ্রেপ্তার চার অভিযুক্ত। ধৃতদের মধ্যে তিনজন নাবালক রয়েছে, আর একজন সাবালক। জানা গেছে শিলিগুড়ির বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে এক তরুণের পরিচয় হয়। এরপর বৃহস্পতিবার ওই তরুণ এবং তার তিন সঙ্গী মিলে নাবালিকাকে কাওয়াখালী এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় এনজেপি থানায়। এরপর রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ। জানা গেছে তিনজনের বাড়ি শীতলাপাড়া, আরেকজনের বাড়ি জলপাই মোড় নতুন পাড়া এলাকাতে। শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।